नमस्कार बंधुरा, ग्रीन वर्ल्ड बागने आज के जो गाछटी निये आसब आपनादे खुबी भालो लागबे। एकटु आमि गाछटाते आगे जल दिए दी। आज के जो गाछटी निये आसब सेटी हलो आंगुर गाछ। ये गाछगुलोते एकटु आमि जल दिए दी आगे। এটা আছে ব্রাহ্মি, এটা আছে পালং, এই যে শশা গাছ, শশা গাছ আরও আছে অন্য জায়গাতে। এই যে শশা গাছ দেখুন কীরকম দড়ি বেঁধে, আর একটা সজনে সরু ডাল দিয়ে আমি উপরে তুলে দিয়েছি। আর এইখানে আছে এই যে গাছটা জল দিচ্ছি, এই গাছটাই আমি আপনাদেরকে আজ দেখাবো। এই যে চলে এসেছি আমি আঙ্গুর গাছের কাছে। এই যে আঙ্গুর গাছটা দেখছেন, এটা ছোট জায়গাতে লাগানো হয়েছে। আমার দেড় বছর দু বছর হলো গাছটা লাগানো হয়েছে। শুনেছি যে আঙ্গুর গাছ একটু বড় জায়গায় লাগালে ভালো, কিন্তু আমি এখনও বড় জায়গা করিনি। আর এইভাবে উঠেছে গাছটা আমার, এইভাবে উঠেছে। আমি প্রুনিং করেছিলাম কিন্তু হার্ড প্রুনিং আমি করিনি, ওটা আমার একটা ভুল হয়েছে। অফ সিজনে হার্ড প্রুনিং করে দিলে গাছে ভালো আঙ্গুর হয়। এই গাছটা, আচ্ছা প্রথমে যেটা আনন্দের জিনিস সেটা আমি দেখিয়ে দিই। এই যে দেখুন এই ছোট্ট গাছে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি, এই আঙ্গুর ধরেছে। এটাতে আমি খুব খুশি, খুব খুশি হয়েছি আমি। আচ্ছা এই গাছটা আমি লাগিয়েছি একটু পাতা, এই যে বুঝতেই পারছেন উপরে এগুলো কী আছে, এগুলো দেখে তো বুঝতেই পারছেন, গোবর, পাতা পচা, পুরো যে জৈব মাটি একদম কালো। প্রথমে পাতা পচা, আর এই যে ছাদের শুকনো পাতা টাতা থাকে সেই শুকনো পাতা, তারপরে একটু পাতা পচা, একটু বালি, একটু গোবর সার, আর সামান্য মাটি দিয়ে আমি গাছটা লাগিয়েছি। গাছটার একবার আমি জৈব খাবার, আরেকটা যেটা সেটা আমি পরে দেখাচ্ছি, মাঝখানে একবার একটু সামান্য হাড় গুঁড়ো শিংকুচি আমি দিয়েছিলাম। আর কিন্তু কখনো দেয়া হয়নি। আর যেটা করা হয় আমার সেটাও আমি দেখাচ্ছি। এই যে এই যে এটা হচ্ছে কলা পাতাগুলো, তখন কলা ছিল না, কলার খোসাটা ছিল না, তাই কলার পাতাগুলো কুচি কুচি করে কেটে আমি জলে দিয়ে রেখেছি। সেই জলটা কিন্তু আমি দিই, এটা একটা পটাশের কাজ করে। কলা পাতা, কলার খোসা না পেলেও কলার পাতা কুচি কুচি করে দিলেও কিন্তু খুব গাছের কাজ দেয়। কলা পাতা এমনিতেই খুব উপকারী, কলা পাতা জানেন আপনারা সবাই, কলা পাতায় ভাত খাওয়াটা কতটা উপকারী। যাদের মানুষেরই সোডিয়াম পটাশিয়াম লেভেল মাত্রা ঠিক রাখতে গেলে কলা পাতায় খেলে খুব উপকার হয়, গাছের তো হবেই। আর এছাড়া কলা গাছের যে কলা তলার দিকে যে পাতাগুলো সেগুলো এমনিতেই দেখবেন একটু পচে পচে যায়, সেগুলো তুলে নিয়ে যদি কুচি কুচি করে কেটে জলে দিয়ে রাখি তাতে কলা গাছটাও পরিষ্কার থাকে, আবার অন্যান্য গাছেরও সার হয়। তো এই হচ্ছে আমার আঙ্গুর গাছ। জায়গাটা ছোট হয়েছে, জায়গাটা একটু বড় করব আমি পরের বছর, জায়গাটা একটু বড় করব। আর একটু পাতা পচা এসব দিয়ে মাটিটাকে তৈরি করে তারপরে লাগাবো।
জায়গা একটু বড় দরকার, আঙুর গাছের ক্ষেত্রে জায়গা বড় দরকার এবং রোদ দরকার। এখানে আমার সাফিসিয়েন্ট রোদও পায়, এই দিকটা পূর্ব দিক, আমার পূর্ব দিকে ওই জন্য টান নিচে গাছটা, এই যে দেখেছেন তো। কাজেই এই হচ্ছে আঙুর গাছের পরিচর্যা, আঙুর গাছটা লাগিয়েছিলাম কীভাবে সেটাও বললাম, পরিচর্যাটাও বললাম, আর ফল যে ধরেছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখালাম। এই যে কোথায়, এই যে ফল যে ধরেছে, এই যে সেটাও দেখালাম। একটা ছোট্ট গাছে বাড়িতে যদি হয় সেটাই ক্ষতি কি? আগে তো আমাদের ধারণাই ছিল যে আমাদের দেশে আঙ্গুর সম্ভব নয়, কিন্তু এখন আমরা প্রচুর জায়গা, প্রচুর ছাদ বাগানও দেখছি যে আঙ্গুর গাছে ভালো মতো আঙ্গুর ধরছে। আর আমি এটাও বুঝতে পারলাম ভালো মতো পরিচর্যা করলে, বড় জায়গা দিলে আমার ছাদেও এটা খুবই ভালো ধরবে। আশা করি আপনারাও বুঝতে পারলেন, আপনারাও লাগাবেন। বাড়িতে যদি থোকো থোকো আঙ্গুর ঝোলে ছাদে, তাহলে কার না ভালো লাগে দেখতে, সেটা যে কোনো ফুলের চেয়েও দেখতে ভালো লাগবে। এই অ্যাডেনিয়াম গাছটা দেখুন, এই অ্যাডেনিয়াম গাছটা দেখুন, প্রায় পাতা দেখা যাচ্ছে না, দেখতে পেয়েছেন তো? আমার কিন্তু সব গাছে এই একদম ফুলদানির মতো লাগছে। পুরো ফুলদানির মতো গাছটা লাগছে, সব গাছের কিন্তু ওই একই খাদ্য, আর এতে কোনো হাড়গুঁড়ো শিংকুচি এসব দিই না, ওই একটু তরল সার যেটা দেখালাম ওটা, আর মাঝে মাঝে একটু খোল পচা জল, আপনারা করুন, খুব সুন্দর লাগছে। গ্রিনওয়াল্ডের বাগানে এইটাও আমি একবার দেখাই, এটা আমি পূর্বের একটা ভিডিওতে আমি দিয়েছি, এটা কিন্তু ডাল থেকে করা এই গাছটা, আর দেখেছেন ধপধপে সাদা কীরকম ফুল, সাদা করবী ফুল কিন্তু অনেকেই আশা করি আমরা, আর সাদা করবী ফুল বাড়িতে লাগানো খুবই ভালো, বাড়ির পক্ষে মঙ্গল। আচ্ছা আমি ওই সব কথাতে না গিয়ে এটা তো জানি যে এই যে ফুলটা দেখতে কত সুন্দর লাগছে, সেখানেও তো একটা গাছে যদি ফুল ফোটে সেখানে তো মনের মধ্যে একটা পজিটিভিটি তৈরি হয়ে যায় না, তাই কাজে। আর এটা ডাল থেকে তৈরি, আমি কীভাবে ডাল থেকে তৈরি করেছি আমার পূর্বের একটা ভিডিওতে আমি বলেছি, করবী ডাল থেকে গাছ রোপণ, সেই ভিডিওটা দেখে নেবেন। এটা করতে আমার এক পয়সাও খরচা নেই, অথচ কত সুন্দর লাগছে, আমি খুব সহজে খুব অল্প পরিশ্রমে অল্প খরচায় বাগান করি, আপনারা পাশে থাকবেন, বাগানের নেশা আমার বহুদিনের, পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ রাখি, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।